আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আমি মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাজেকের চূড়া কমলাক পাহাড় আশেপাশে পাহাড়গুলো থেকে সবচেয়ে উঁচু, তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে কমলাক পাহাড়েই যেতে হবে। দীর্ঘ বেশ কিছুদিন সাজেক ভ্যালি করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল, তাই অপেক্ষায় ছিলাম আবার কখন সাজেক ভ্যালি খুলবে। দীর্ঘদিন লকডাউন থাকার ফলে সাজেকের পাহাড়ি পরিবেশটা দেখার জন্য আমার মন সবসময় পড়ে থাকত সাজেক ভ্যালির ওই দূরের পাহাড়ের চূড়ায়। তাই যেদিন আমরা সংবাদ পেলাম সাজেক ভ্যালি খুলে দেওয়া হয়েছে, আর দেরি না করে তাৎক্ষণিক আমরা কয়েকজন মিলে সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়ে যাই, সাজেকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমরা 20-8-2021 তারিখে সাজেকে গিয়ে পৌঁছাই। সেদিন শেষ বিকাল পেরিয়ে পশ্চিম আকাশে সোনালি সূর্য তখন পাহাড়ের কোলে হেলে পড়বে মাত্র। সূর্যের সোনালি রং মোড়ানো সবুজ পাহাড় যেন অন্যরকম এক সৌন্দর্য, যে সৌন্দর্যের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই সৌন্দর্যটাকে কি বলা যায় কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তবে এতটুকু বলতে পারি, এই ধরনের সৌন্দর্য আমি ঘুমের ঘরে বেশ কয়েকবার দেখেছি। বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে এলো, নৈসর্গিক নীরবতা পাহাড়ের চারিদিকে, কেবল মৌসুমি হাওয়া তখন তীব্র বাতাস ছুঁয়ে আসছে নিচের পাহাড়ের দিকে। তারপর আমরা কমলাক পাহাড় থেকে চলে আসলাম সাজেক ভ্যালি থেকে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। গত দুটি ভিডিও আমরা পাবলিশ করেছি সাজেক ভ্যালির রিসিটগুলো নিয়ে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা সাজেক ভ্যালি ভ্রমণ করতে ইচ্ছুক বা সাজেক ভ্যালি ভ্রমণ করতে যাবেন, আপনাদের ভ্রমণকে সহজ, সুন্দর ও আনন্দময় করার জন্যই আমরা ভিডিওগুলো বানিয়ে রেখেছি। নিচে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, সাজেক ভ্যালি রুম বুকিং করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাজেক ভ্যালির সব ধরনের সহযোগিতা নিতে পারেন। আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।